আজকে আমি হেভি করে ফটো তুলব। ও ও ও আজকে আমি হে আরে বাসেন্ট একটু মেখে নি। আজকে আমি হেভি করে ফটো তুলব। ও ও ওই তো ছবি তুলছে তাড়াতাড়ি যাই, ওই তো ছবি তুলছে তাড়াতাড়ি গিয়ে ঢুকে পড়ি। আরে বাস এখানেও তো আমার দেখা যাচ্ছে, একটু কাছে যাই তো। আরে বাপরে ধুত, কারোর ছবি তো আমার নিচ্ছে না, ভালো লাগে না। এই ওটা নিয়া না, ওখানে কি করছে যাই দেখে আসি কি করে। এই পোস্টটা ভালো লাগছে। আচ্ছা এটা কি তোর ফোন? না আমার বাবার। হে এই সুযোগে মার ফোনটা ঝপ করে নিয়ে আসি। এখানে ভালো লাগছে? না না এখানে। এই দেখ প্রিয়া আমার ফোন। পাঁচি ছেলেটা কোথায় গেল? হ্যাঁ ওই তো সেলফি তোলা হচ্ছে, দাঁড়া তোর হচ্ছে। কোথায় আমি ভাবলাম সকাল সকাল সেজে গুজে ছবি তুলে ফেসবুকে আপলোড করব, তার ছেলেটার জ্বালায় হলো না। তোর দেখাচ্ছি মজা। বাবারে ছবি তুলে দেবে গো? হ্যাঁ অবশ্যই। এই তো একটু মুখটা বেঁকিয়ে দাঁড়া। ও লাভলি। সবাই ঠিকঠাক করে মন্ত্রগুলো বলছে তো? যা ভেবেছি। এই নান্টু বেশি মেয়েদের দিকে তাকাস না, কদিন পরে কাঁদবি, তখন আমাকেই আবার দেখতে হবে। এদেরকে নিয়ে আর পারি না। ও মা সুচি, তোর কানের দুলটা কি সুন্দর, আমাকে একটা দিস তো, শ্বশুর বাড়ি যাওয়ার আগে নিয়ে যাব। এই বান্টি সারা বছরও তো একবারও আমার কথা মনে করিস না, এখন একটু মন দিয়ে অঞ্জলিটা দে বাবা। আহা পিউ, ওটা ভুল হচ্ছে, ওটা সচন্দন গন্ধ হবে, গন্ধ নট অন্ধ। ওই ঢুমি মাসিটা না, এই যে সেলফি মামুনি, গতবার তো পটের বেবি সেজে শুধু সেলফি তুলে গেছিস, কি ভেবেছিলি আমার চোখকে ফাঁকি দিয়ে ইনস্টাতে রিল বানাবি? সেটি হচ্ছে না, এবার থেকে আমাকেও সাথে নিয়ে ভিডিও বানাবি, মনে থাকে যেন। ফুটা ফুটা শোন বাবারা, তোদের পুজো কমিটিকে একটু বলিস আর যেন ছাপা শাড়ি না দেয়, এবার একটু জামদানি, কাতান সিল্ক, বেনারসি, কাঞ্জিভরম দিস বাবারা, খুব ভালো হয় আর কি। হে ওটা তো ভোঁদো মনে হচ্ছে। এই যে বাবা ভোঁদো, আমায় একটু গ্যাসের ট্যাবলেট এনে দিস তো, বড্ড গ্যাস পাম্প করছে, কদিন ধরে খাওয়া দাওয়া যা শুরু হয়েছে না, তোকে আর কি বলবো, শুধু খাওয়া আর খাওয়া। এই তোমাদের অঞ্জলি শেষ হয়ে গেছে, তোমরা মাকে প্রণাম করো, মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন। একে একে অঞ্জলি শুরু হতে না হতেই শেষ, পাঁজি পুরোহিত একটা ফাঁকে বাসটা অর্ধেক মন্ত্র বলেই ছেড়ে দিল। আহ বকু, কানের কাছে এসে বন্দুক ফাটাস না তো, এমনিতে তোদের বলা মন্ত্র শুনে কান যন্ত্রণা করছে, কি সব হিজিং বিজিং খিজিং মিজিং বললি, ব্যাস তারপরেই তো এটা চাই সেটা চাই, উফ মাথাটা ঝনঝন করছে। তুই আবার তার মধ্যে কানের ব্যথা বাড়াস না তো। আহা কত রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি আমার ছোট আইবরটা তোমাকে দিয়ে দেব, সারাদিন তুমি গান শুনো কেমন। আমার ওটা চাই না,
তাহলে তোর স্কুলে থেকে পাওয়া ওই যে কি বলে না ট্যাবলেট, ওইটা আমার চাই।